সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমার ফেসবুক প্রোফাইলে যারা বন্ধু আছেন এবং আমার পেজে যারা ফ্যান আছেন এবং আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছেন সবাই আমাকে রিকোয়েস্ট করেছে কমেন্টস করেছে বারবার করে আমি একটা বিজনেস স্পেস কীভাবে তৈরি করে সেটা দেখিয়ে দেওয়ার জন্য তাই আপনাদের কথা অনুযায়ী আমি আজকে আপনাদের জন্য সুন্দরভাবে কিভাবে একটা বিজনেস স্পেস তৈরি করবেন সে সিস্টেমটা নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং স্লোলি আমি ওই ভিডিওটা করে দিচ্ছি এবং সুন্দরভাবে আমি ওই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব তাহলে আপনারা দেখুন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে মোবাইল ডিসপ্লেতে সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি নিয়ে আসলাম মোবাইল ডিসপ্লেতে প্রথমে আপনারা ফেসবুকের মেন অ্যাপ্লিকেশনে যাবেন যাওয়ার পর আপনারা এখানে উপরে দেখতে পাবেন ত্রিবার বারে ক্লিক করার পরে ইউ পেজের মধ্যে যাবেন যাওয়ার পরে ক্রিয়েটে যাবেন ক্রিয়েটে যাওয়ার পরে গেট স্টার্টেড গেট স্টার্টেড গিয়ে ফেজ নেমে আপনার একটি সুন্দর এবং সুইটেবল ফেজ নেম দেবেন যেমন আমি আমার নামে একটি ফেজ খুলতেছি জি আমি আমার নাম দিয়ে আমি আমার একটি ফেজ খুলতেছি সিটিজি লেখার পরে নেক্সট করবেন নেক্সট ক্লিক করার পরে আপনার আসবে হুইস ক্যাটাগরি মানে আপনার ওই ক্যাটাগরি দিতে হবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেমন বিডিও ক্রিয়েটর লিখলাম বিডিও ক্রিয়েটর লেখার পরে বিডিও ক্রিয়েটার লেখার পরে আপনার নিচে সাজেস্ট করবে এখন সাজেস্ট করতেছে না যেহেতু আমি আবার আবার একটু মুছে দিয়ে আমি আবার যাচ্ছি আমি ভিডিও ক্রিয়েটর আমি মুছে দিলাম মুছে দেওয়ার পরে আবার লিখবো আমি নতুন করে যেমন বি বি আই ডিইউ ভিডিও ক্রিয়েটার এখানে আপনার এখানে কিন্তু সাজেস্ট করবে কিন্তু এখন সাজেস্ট করছে ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সট যাবেন তারপর আপনার ওয়েবসাইট করবে যদি ওয়েবসাইট থাকে ভালো কথা ওয়েবসাইট না থাকলে এটা বাদ দিবেন তারপর আপনার প্রোফাইল প্রোফাইলের জন্য একটা ছবিক সিলেক্ট করবেন আপনার ইচ্ছে মতো আপনার আপনার পছন্দ মতো একটা ছবি সে কালেক্ট করবেন আমি আমার এখান থেকে আমার প্রোফাইল থেকে আমি আমার একটা ছবি আমি খুঁজতে চাই আমি ওখান থেকে সিলেক্ট করব আমি এখান থেকে আমি একটু প্রোফাইল পিকচার সিলেক্ট করব যেমন আমি একটু নিচে যাচ্ছি আমি আমার এখান থেকে একটি সিলে ছবি সিলেক্ট করে দিচ্ছি একটা ছবি সিলেক্ট করে দিলাম তারপর উপরে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করতে হবে সেভ বাটন ক্লিক করার পর এবার কভার ফটো অ্যাড কভার ফটোতে গিয়ে আপনি আবার আরেকটা কভার ফটো নেবেন সে কভার ফটোতে আপনি সিলেক্ট করবেন আপনার কভার ফটোতেই কি হবে আমি আবারও আমার প্রোফাইলে যা আমার গ্যালারিতে যাচ্ছি গ্যালারিতে গিয়ে আমি আরেকটি ছবি আমার ইচ্ছা মতো আমি আরেকটি ছবি সিলেক্ট করব। আপনি আপনার ই আপনার ইচ্ছে মতো আপনি ছবি আপনার গ্যালারি থেকে আপনি ছবি সিলেক্ট করে কভার ফটো দিবেন আমি এখান থেকে একটি ছবি দিচ্ছি এটা হচ্ছে কভার ফটো কভার ফটো দেওয়ার পরে সেই বাটনে ক্লিক করব। সেই বাটনে ক্লিক করার পর আমার প্রোফাইল এবং কভার ফটো আমার শেষ এবার আমার একটা সুন্দর একটা পেজ তৈরি হয়ে গেছে সেই বাটনে আমার একটু নেট স্লো যার কারণে একটু লেট হচ্ছে হ্যাঁ আমার এখন আমার কভার ফটো হয়ে আবার ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু একটা ফেস ক্রিয়েট হয়ে গেছে অলরেডি ঠিক আছে আবার কিভাবে পরবর্তীতে আপনারা ভিডিও ভিডিও করবেন কিভাবে ভিডিও কিভাবে আপলোড করবেন কিভাবে আপনার এই পেজটাকে সুন্দরভাবে সাজাবেন আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তত পর্যন্ত আমার পেজের সাথে থাকুন আমার পেজের সাথে থাকুন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে ধন্যবাদ সকলকে বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে একটি বিজনেস পেজ সংক্ষেপে তৈরি করা যায় এবং শর্টকাটে এবং মোবাইল দিয়ে কীভাবে তৈরি করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং পরবর্তীতে আমি দেখিয়ে দিব কীভাবে এটার ইউজার নেম দিতে হয় কিভাবে ইউজার নেম কীভাবে এটাতে আপলোড করা হয় আমি স্টেপ বাই দিতে আপনারা আমার পেজের সাথে থাকবেন আমি সবকিছু আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব কিভাবে দ্রুত আপনারা আর্নিং করতে পারবেন বিস্তারিত নিয়ে আমি আবার পরবর্তী ভিডিওতে আসব সে পর্যন্ত আমার পেজের সাথে থাকুন ধন্যবাদ সকলকে